বাবা অসুস্থ, তাই সংসারের হাল ধরতে রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটে অটো চালাচ্ছেন মেয়ে তন্দ্রা সাধু খাঁ। গায়ে সাদামাটা সুতির চুড়িদার, চোখে চশমা, আর হাত দুটো শক্ত করে ধরে আছে অটোর স্টিয়ারিং। আসলে আপাত দৃষ্টিতে দেখতে গেলে তন্দ্রার দুটো হাত অটো স্টিয়ারিংই ধরে রয়েছে, কিন্তু আদতে একজন নিম্নবিত্ত ঘরের মেয়ে দুটো হাত দিয়ে ধরে রয়েছেন তার পুরো সংসারের স্টিয়ারিং। বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েরা এরোপ্লেন চালাচ্ছেন, চার চাকা গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, এসব তো দিবারাত্র আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি, কিন্তু একজন মেয়ে অটো চালাচ্ছেন, এই কথাটা শুনে হয়তো আপনি একটু নড়ে চড়ে বসলেন। কি তাই তো, আসুন আজ বরং শুনে নিই অটো চালিকা তন্দ্রা সাধুখাঁর জীবন যুদ্ধের গল্পটা, যা শুনে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটের অটো চালান তন্দ্রা। অটোটিকে নিজের সন্তানের মতো যত্ন করেন তিনি। আসলে এই তিন চাকার বাহনটিই তাদের পরিবারের একমাত্র সম্বল। অটো চালাতে চালাতে যখন বাবার অসুস্থ মুখটা তন্দ্রার মনে পড়ে, তখন তিনি সময়ের পরোয়া না করে আরও একটা ট্রিপ বেশি অটো চালিয়ে তারপর বাড়ি ফেরেন। আসলে একটা ট্রিপ বেশি খাটলে বাবার জন্য ভালো ফল কেনার টাকাটা উঠে আসে তন্দ্রার। রোজ সকালবেলা কোনো রকমে দুমুঠো খেয়ে অটো চালাতে বেরিয়ে যান তন্দ্রা। রোজ ঝড় জল পুজো পার্বণ কোনো কিছুতেই ছুটি নেই তার। আসলে ছুটি নেন না তিনি। বাবার দামি দামি ওষুধ, সংসারের আনুষাঙ্গিক খরচ তন্দ্রার বিশ্রাম নেওয়ার থেকেও যে অনেক বেশি দরকারি, তা অবশ্য তিনি এতদিনে ভালোভাবেই বুঝতে পেরেছেন। প্রথম প্রথম অবশ্য রোজকার নিত্যযাত্রীরা মহিলা অটো চালক দেখে একটু অবাকই হতেন, কিন্তু যত দিন এগিয়েছে লোকজনের অবাক দৃষ্টি, টোন টিটকিরি, হাসি মজা সবকিছুকেই এক প্রকার গা শোয়া করে নিয়েছেন তন্দ্রা। তাই তার নিরাপদভাবে ঘোরানো অটো স্টিয়ারিং নিত্যযাত্রীদের কাছে তাকে করে তুলেছে আরও ভরসার যোগ্য। তন্দ্রা জানান তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের পুরো পরিবারের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছিল, কারণ তন্দ্রার বাবাই ছিলেন সংসারের একমাত্র রোজগেরে ব্যক্তি। এমনও দিন গেছে তাদের যে একবেলা খেলে আরেকবেলা কি খাবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছে গোটা পরিবার। এদিকে তখন পাড়ার মুদি দোকানগুলোতেও ধারের লিস্ট লম্বা হতে শুরু করেছে। আত্মীয় স্বজন পরিচিতেরা দুদিন সহানুভূতি দেখালেও তাদের এই বিপদের দিনে কেউ এসে পাশে দাঁড়ায়নি। এত সব কিছুর মধ্যেও বাবা চিকিৎসার জন্য এতগুলো করে টাকা কোত্থেকে জোগাড় করবেন ভেবে না পেয়ে অবশেষে তন্দ্রা সিদ্ধান্ত নেন তিনিই পরিবারের হাল ধরবেন। তন্দ্রা চাকরি বাকরির ভরসায় না থেকে নিজের ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেন, আর তারপর অটো চালানো শিখে অটো নিয়ে নেমে পড়েন রাজপথে। তন্দ্রার কাছে অবশ্য তার যাত্রীদের সুরক্ষার কথাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। তন্দ্রা বলেন প্রথম যখন তিনি অটো চালাতে শুরু করেন তখন তার বাবা তাকে শিখিয়ে দিয়েছিলেন তন্দ্রা যেন অটো নিয়ে কোনো গাড়ির সঙ্গে, বিশেষত কোনো বাস বা লরির সঙ্গে রেষারেষিতে না যান। আর আজ সেই কথা মাথায় রেখেই রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুট ধরে রোজ ছুটে যাচ্ছে তন্দ্রার অটো। আমারই ছড়িয়া ছোড়ো সে কাম হ্যাকে, দঙ্গল ছবিতে আমির খানের সেই বিখ্যাত ডায়লগটি মনে আছে আপনার? বর্তমান সময়ে দাঁড়িয়ে তন্দ্রার মতো মেয়েরা আরও একবার রোজ প্রমাণ করে দিচ্ছেন যে হাত রাঁধে সে হাত সংসার বাঁচাতে স্টিয়ারিংও ধরতে পারে। আজ তাই কলকাতার রাজপথে শুধু তন্দ্রা একা নন, তন্দ্রার মতো আরও অনেক মেয়েরাই অটো স্টিয়ারিং হাতে ছুটে যাচ্ছেন টালিগঞ্জ ট্রামডিপো থেকে হাজরা, কিংবা রবীন্দ্র সরোবর থেকে বেহালা ট্রামডিপো, কখনো গড়িয়াহাট থেকে কসবা। আসলে সৎপথে করা কোনো কাজই ছোট নয়, তাই যে মানুষ পরিশ্রম করতে জানেন তার জায়গা বরাবরই জগৎসভায় শ্রেষ্ঠ আসন পায়। গোটা আল্টিমেট মিডিয়ার পক্ষ থেকে আমরা তন্দ্রা সাধকাকে কুর্নিশ জানাই, আপনি ভালো থাকুন। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।